हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक माय चैनल ओशिया एंड साबिया किचन। आज के तैरी करब कैरामेल एग पुडिंग और पुडिंग ए टू जेड टीप सह ए पुडिंग आज के तुम्हारे तैरी कर देखिए देव और पुडिंग कतटा सुंदर हो देखे निचि बुझते पे और ये खेते किन्तु असाधारण मजार। एग पुडिंग बाच्चा थेके बुड़ो सबार काछे खुबी पसंदेर एक खाबार और सेटा जदि परफेक्ट भावे तैरी करा जाए ताहले किन्तु खुबी भालो हय एवं सबाई खूब बेशी पसंद। तो चलो रेसिपि देखे नेवा जाक। पुडिंग तैरी करार जन्य एखाने आमी एक लिटार गरुर दूध निछि और दूधटाके जाल करे आमी हाफ करे नेब। ये दूध जतटा घन कर जाल कर ना जा पुडिंग खेते अतई भलो लागे एवं डिमर परिमाणटाओ से बुझे एड करते हैं। दूधा जदि घन है डिमटा कम देवे और दूधा पतला हम डिमटा बेशी लागे। ये हे पुडिंग मेन कहनी और एखे हमें दूधा एक साइडे रेखे दीची और कैरामेलटा तैरी करार्जन प्रथम एक पैन बसिए दीची और पैनर भेतर तीन चामचर मत हमें चीनी दिए दीची और चीनी हमें प्रथम एभवे नाड़ब ना एक छड़िए दिए दीची। जो नीचते एक এভাবে গলতে শুরু করবে আর কালারটা ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে। তো ক্যারামেল তৈরি করার জন্য আমি কোনো পানি ব্যবহার করছি না, কারণ পানি ব্যবহার করলে অনেক সময় ক্যারামেল ভালো হয় না। তার জন্য তোমাদের এভাবে আমি দেখিয়ে দিতে চেষ্টা করেছি পারফেক্ট ক্যারামেল। যখন এভাবে গলতে শুরু করবে আর কালারটাও ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দেবে। সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে, এবার অফ করা অবস্থায় এই গরম পাতিলের উপরে একটু নেড়ে ছেড়ে নেবে। এতে করে কালার খুব সুন্দর আসবে এবং ক্যারামেলটা পুরে তেত হয়ে যাবে না। এবার যে পাত্রে আমি পুডিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা গরম অবস্থায় এভাবে ঢেলে সেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ঢেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এটা কিন্তু একটা সাইডে রেখে দেবো আর ঠান্ডা হয়ে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার পুডিং তৈরি করার জন্য আমি চলে যাব। প্রথমে আমি এখানে ডিমের প্রিপারেশন করে নেব আর তার জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর ডিমটাকে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। আর ডিমটাকে এবার আমি ভেঙে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটা গন্ধ সেটা আসে না, তবে কেউ চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োটাও দিতে পারবে, সেটাও ভালো লাগবে। এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। তো আমি দুধটা যেহেতু হাফ করে নিচ্ছি দুটো অনেকটাই মিষ্টি হয়ে গিয়েছে, তার জন্য মিষ্টিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা যখন ভালোভাবে গলে গিয়েছে আর ডিমটা ফেটানো হয়েছে, এর ভিতরে আমি সে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিছি। আর এখানে আমার জাল করার পর দেড় কাপের মতো দুধ হয়েছে। সম্পূর্ণ দুধটা দিয়ে এবার আমি ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা আর চিনিটা ডিমটা একসাথে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দলা না থাকে। তো এবার দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার এর সাথে আমি মিশ্রণটা ঢেলে দেব। মিশ্রণটা ঢেলে আমি চুলায় এটাকে বেক করে নেব। তো এবার এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলায় আমি একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এবার পুডিংয়ের বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি। পানিটা দিতে হবে যে পুডিংয়ের বাটিটা তিন ভাগের এক ভাগ পানির নিচে ডুবে থাকবে, এর বেশি হলে দিলে উপরে বাষ্প উঠে পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এবার মিডিয়াম আছে, এটাকে আমি 20 থেকে 30 মিনিট আমি বেক করে নিচ্ছি আর 25 মিনিট পর আমি তোমাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর পুডিংটা এবার আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে এভাবে আমি চেক করে নিচ্ছি। তো কাঠিটা যখন একদম পরিষ্কার এসেছে তার মানে পুডিংটা আমার একদম তৈরি হয়েছে। এবার পুডিংটা আমি চুলা থেকে নেমে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো, তারপর আমি মল আউট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো গরম গরম থাকা অবস্থায় পুডিং কখনো মল আউট করতে যাবে না, সেক্ষেত্রে পুডিং ভেঙে যাবে। আর চাইলে সারা রাত্র এটাকে ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এবার পুডিংটাকে আমি মল আউট করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা, আর পুডিংটাও একদম পারফেক্ট হয়েছে। এবার এই পুডিংটা আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এটা আমি ওদেরকে মাঝে মাঝে তৈরি করে দিই, ওরা খেয়ে খুবই প্রশংসা করে। তো এবার দেখতেই পাচ্ছ পুডিংটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটাও কতটা মসৃণ হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট একটা পুডিং তৈরি করেছি। আর এইভাবে ফলো করে তোমরাও পুডিং তৈরি করতে পারবে, আমি আশা করি তোমরাও খুব সুন্দরভাবে আমার চেয়ে ভালো পুডিং তৈরি করতে পারবে। তো এভাবে ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করে দিলে যারা বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খাবে আর সমস্ত পুষ্টিগুণ পেয়ে যাবে। তো এই পুডিংটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 3-4 দিন খেতে পারবে। তো আশা করছি আজকের আমার এই সহজ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো বিদায় নিছি, আল্লাহ।